নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন দেখো সকালবেলা হালকা হালকা রৌদ্র উঠেছে, আর তোমাদের দাদাভাই দেখো গামলা ভর্তি করে জল দিয়েছে কবিতরকে ছান করার জন্য, কারণ দুদিন থেকে ওদের ছান হচ্ছে না। তো আমরা কালকে রাত্রে বাড়ি চলে এসেছিলাম, তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই ছান করার জন্য জল দিয়েছে। কালকে রাত্রে বাড়িতে এসেছিলাম তো তোমাদেরকে বলা হয়নি, আর সকাল থেকে অনেক কাজ করলাম, আর সকালে ভিডিও তোমাদের আপলোড দিতে পারিনি কারণ সকালবেলা তাড়াতাড়ি রান্না করে আগ ছুলে পরে দোকানে গিয়েছিলাম। আর এখন বাজে 2:30, তো প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদাভাইও চলে এসছে। তো এখন দেখি রান্না বাড়া করি, দেখি কী করা যায়। সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, তো চলে আসলাম দেখো রান্না করার জন্য। তো দেখি এসে কি বলবো, ঘরে দেখি চাল শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বলাই হয়নি যে চাল শেষ হয়ে গেছে, তার জন্য বলি নাই, কিন্তু বকা দিবে এখন শুনে। তার জন্য দেখো কালকে রাত্রে বাড়ি আসার সময় মা চিড়ে দিয়ে দিয়েছিল, চিড়ে ছিল ঘরে অনেক, তো মা বললো নিয়ে যা। তো দেখো এখন আমি কি করব, তো সবজিটা বানাচ্ছি, একটা নিরামিষ সবজি বানাবো, আর চিড়ে রয়ে গেছে, চিড়ে যেগুলো নিয়ে এসেছি ওগুলো ভাজবো। তো চিড়ে ভাজা আর সবজি খেতে ভালোই লাগে এখন দুপুরবেলা, আর বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ভাব তো ভালোই লাগবে চিড়ে ভাজা আর সবজি খেতে। তো তোমার দাদাভাই জানি না কী বলবে, চিড়ে ভাজা খাবে কি না। আর দেখো প্রচণ্ড বৃষ্টি, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, উঠান টুঠান পুরো একদম ভিজে গিয়েছে। এই দেখো জলে একদম ফুটো ফুটো করে জল পড়ছে বারান্দার উপরে, বারান্দার থেকে। তো চলো এখন আমি মানে চিড়েটা ভিজে নিব আর নিরামিষ সবজিটা বানিয়ে নিব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো জানি না তোমাদের দাদাভাই কী রিয়্যাক্ট করবে, কারণ ও দুপুরবেলা ভাতেই পছন্দ করে, ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না। তবু আজকে দেখি কী বলে, বানাবো যখন চাল নেই, তো যদি বলে যে চাল ভাত রান্না করো নাই কেন, তো বলতে হবে যে চাল আমার কথা বলতে মনে নেই, তার জন্য। তো চলো তাড়াতাড়ি এখন আমরা রান্নাটা সেরে নিই। ভাত রান্না আজকে না, আজকে চাল নেই, তো চাল আনতে বলতে তোমাকে মনে নেই, তার জন্য আজকে ভাবলাম যে বৃষ্টি আসছিল দোকানে ছিলাম, তো ভাবলাম আজকে চিড়ে আছে, বাড়ি থেকে মা চিড়ে দিয়ে দিয়েছিল আসার সময়, তো চিড়েটা ভেজে নিচ্ছি চিড়ে ভাজা, আর আজকে সবজি দিয়ে চিড়ে ভাজা হবো। এখন সবজিটা আমার প্রায় হয়ে এসছে, আর এদিকে চিড়ে ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আজকে ভাত নেই, আজকে দুপুরবেলা আমাদের এটাই খাওয়া হবে, চিড়ে ভাজা আর সবজি। তো মাঝে মাঝে একটু কষ্ট করতে হয়, এরকম চিড়েটা আমি ভেজে নিচ্ছি এখন, সবজিটা বানিয়ে এটা খাবো আমরা। চাল আনতে পারলে না কয়টা তুমি, মানুষ খাই দুপুর বেলা ভাত আর আমরা খাবো চিড়া, মানুষ কি করবে তোমার, এটাই তো নতুন আইটেম না, সবাই ভাত খায় আমরা চিড়ে খাবো। কেমন হবে দুপুরবেলা চিড়া খাওয়াটা, সেই হবে সেই, আমার তো ভালোই লাগবে, তোমার ভালো না লাগলে যাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে চাল নিয়ে আসো, যাও। তুমি খাইতে পারলে আমিও খাইতে পারবো, হ্যাঁ তোমার কি কষ্ট হবে, তোমারই কেমন হবে, ভালোই হবে। তাও তো দুপুরবেলা মানে চিড়া ভাজা খাবে, সকালবেলা সন্ধ্যাবেলা হইলে একটা কথা, তো চাই বানাই তা কি সবজি দিয়ে চা বানাবো, চিনি নাই, চাপাটা নাই, চা তো কেউ খায় না বাড়িতে, তার জন্য চিনি চাপাটা আনাও হয় না, থাকে না ঘরে, কেউ আসলে করে আনা হয়। সবজি দিয়ে বলে মানে চিড়া ভাজা খায়, কেমন লাগবে এগুলো, ভালোই লাগবে। চা বানাইলে না ভালো ছিল, চা দিয়ে তো সবসময় খাবি, মুড়ি দিয়ে চা দিয়ে চিড়ে ভাজা দিয়ে, তো আজকে সবজি দিয়ে চিড়ে ভাজা খেয়ে দেখো কেমন টেস্টি, কেমন খাওয়া লাগবে, মন থেকে খেলে সব কিছুই ভালো লাগে, বুঝছো।
চিড়া ভাজা খাইতে আমার মন আছে দেখো তোমাদের বৌদি ভাইয়ের কাণ্ড চিড়া ভাজা দিয়ে আজকে দুপুরে ভাত খাওয়া হবে ভাতের বদল চিড়া ভাজা তাও আবার সবজি দিয়ে বন্ধুরা তোমরা যদি চলে আসো দেখো আজকের আইটেম আমাদের দুপুরবেলায় ডিনার হবে চিড়ে ভাজা আর সবজি নতুন আইটেম আমরা তো কখনো মানে কেউ খাও নাই আজকে খাও বিকেল হয়ে গেছে আমরা এখন একটু জমিতে এসেছি আর কতদিন থেকে জমিতে কাজ করা হয় না তাই আজকে অনেকদিন পরে জমিতে আসলাম দেখো তোমাদের দাদা ভাই গর্ত করছে এগুলো ফুল গাছ লাগাতে হবে তো আমি একটু চলে আসলাম তো আমাকে বললো এগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য চলো এখন এগুলো একটু পরিষ্কার করে নিয়ে আবার দেখা হচ্ছে তো জমিতে মানে কতগুলো ফুল গাছ আছে মাদার প্ল্যান করার জন্য জমিতে লাগিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা করে তো গোল করে গর্ত করে নিয়ে মাটিটা একদম ফিনিশিং করে এটার মধ্যে লাগিয়ে দেবো তো দেখো আমি এখন গর্তটা করছি তো তোমাদের দাদা ভাই সবগুলো গর্ত করেছে তো আমি এটা করছি তো একটু কোথায় গেলো তার জন্য আমাকে দাঁড়িয়ে না থেকে আমি গর্তটা করে ফেলি তো বন্ধুরা দেখো আমি অনেক কিছুই তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো সন্ধ্যেও হয়ে গেছে আর দেখো সূর্যমামা পশ্চিম দিকে কী সুন্দর অস্ত যাচ্ছে তো আজকে ব্লগটা আমার এই পর্যন্তই আবার কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি বেশি ভালো লেগে থাকে তো বেশি বেশি করে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে আর আমার গলার আওয়াজটা একদমই বেরোচ্ছে না তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও প্লিজ তো আজকে সবাইকে